শুরু করলাম ঠিক 9টাতেই বন্ধুরা এখনো সেরাম বিশেষ কিছু আসেনি। আমার কথা বা আমাকে দেখা ঠিকঠাক যাচ্ছে তো? একটু মেসেজ করলে সুবিধা হয় আমার। একটু কিছু লিখলে ভালো হয় বন্ধুরা যারা আছেন। কাশ্মীরে ঠিকঠাক শোনা যাচ্ছে তো আমার কথা? তানপুরের আওয়াজ জোরে নেই তো? থ্যাংক ইউ। আরো দু একজন আসুক। ঠিক আছে, ঠিক আছে। শশাঙ্ক ব্যানার্জি, বিশ্বরূপ মজুমদার, ঠিক আছে। আমি কি তাহলে শুরু করি? অনেকে হয়ে গেছে। সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি। আমাদের আজকের একটা বিশেষ দিন, আজকে মানে ক্যালেন্ডার ওয়াইজ জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠীতে ঠিক আমরা মানে এইভাবে আমরা কমফোর্টেবল নই, আর এইভাবে কোনোদিনও জামাই ষষ্ঠী হয়নি, আর দেখতে হবে সেটাও কখনো ভাবিনি আর কি। এনিওয়ে ঠিক আছে, যে সমস্ত জামাইবাবুরা শ্বশুরবাড়ি গেছেন লকডাউনের নিয়ম না মেনে, তাদের জন্য শুভেচ্ছা রইল। আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। মিলেমিশে কিছু গাইব, নজরুলগীতি তো থাকবেই, তার সঙ্গে কাশ্মীরা বলেছে সেমি ক্লাসিক্যাল, সব রকম সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি, এক এক করে শোনাই। প্রথম যে গানটি গাইছি একটি গজল গাইছি, গজল দিয়ে অনুষ্ঠান শুরু করছি, এবং এটির বাংলা ভাষানও একটি আছে, সেটিও আমি আপনাদেরকে অল্প অল্প করে শোনাবো, দুটোই একটি একটি করে মুখ শোনাবো। एहसास हुआ है
आलम है तन्हाई का।
एहसास हुआ अपनी शिकस्त पाए का, अपनी शिकस्त पाए का। दूर है मंजिल, राह मुश्किल, आलम है तन्हाई का, आलम है तन्हाई। ধন্যবাদ যাদের আমার গান ভালো লাগছে। পরের গানে যাচ্ছি, একটি নজরুল গীতি গাই। সবে সবে আমাদের কাজী নজরুল ইসলামের জন্ম শতবার্ষিকী গেছে, 121তম জন্ম শতবার্ষিকী। ওনাকে একটা শ্রদ্ধা জ্ঞাপন করি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, বলে না তো কিছু চাঁদ? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? প্রতিবাদ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? জানি সূর্যের পাবে না, জানি সূর্যের পাবে না, তবু অবুঝ সূর্যমুখী,
সে যে সুখী হেরিতে তোমার রূপ মনোহার পেয়েছি আঁকি ও গো সুন্দর মিটি শীষাধ তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি মোর অপরাধ চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী বলে না তো কিছু চাঁদ তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি মোর অপরাধ কোয়েলি থ্যাংক ইউ বাবু কেমন আছিস বহুদিন পর তোর সাথে দেখা হলো আমার সোমা মুখার্জি ভালো লাগলে খুব ভালো লাগলে আরেকটু আরেকটু বেশি বেশি কিছু লিখতে হবে শুধু লাভ লিখলে হবে না শ্রাবণী ঠিক আছে থাক সঙ্গে থাক কাশ্মীরা কি তোমার সম্পর্কে কি বলবো বলো তো যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে আজকে এখানে আসার জন্য কাশ্মীরাই কিন্তু মানে অনেকটা অংশে আমার হেল্প করেছে আজকে এই চ্যানেল থেকে লাইভ যেটা আমার আজকে হচ্ছে এটার কাশ্মীরাই আমাকে পরশু দিন জানিয়েছে এনিওয়ে কাশ্মীরা ভীষণ 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 ধন্যবাদ তোমাকে এত মানুষের সাথে আমার গান গাইবার গান শোনানোর একটা স্কোপ তুমি করে দিয়েছ উমা দে সঙ্গে থাকো সৈকত চৌধুরী থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধা আপনারা সব আপনাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সুস্থ থাকার শুভেচ্ছা পরের গানে যাচ্ছি কদিন ধরেই একটু বৃষ্টি বৃষ্টি তো ওয়েদারটা এমন করে দিয়েছে যেন মনে হচ্ছে রথের সময় চলে এসেছে মানে আষাঢ় মাস এসে গেছে আর কি তো একটা বর্ষার গান শোনাই সুরটা একটু ঠিক করে নি তুমি याद आए
फिर पत्तों की पाजे बबजी तुम्हें याद आए, तुम्हें याद आए। आ आ आ फिर कुंजी रुत आई पीले फूलों की तुम्हें याद आए, तुम्हें याद आए। फिर सावन रुत की पवन चली तुम्हें याद आए, तुम्हें याद आए। बादल गरजा बिजली चमकी तुम्हें याद आए, तुम्हें याद आए। फिर सावन रुत की पवन चली तुम्हें याद आए, तुम्हें याद आए। फिर अमृत रस की बूंद परी तुम्हें याद आए, तुम्हें याद आए। फिर सावन रुत की पवन चली तुम्हें याद आए, तुम्हें याद आए, तुम्हें याद आए, ओ तुम्हें याद आए। থ্যাংক ইউ দীপানিতা, এসছিস, ভালো থাক, সঙ্গে থাক। এবার আর একটি নজরুলগীতি গাই। আমার কথায় কথায় বলা মানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রথম গানটি যেটি গিয়েছিলাম সেটা সম্পর্কে কিছুই বলা হয়নি, বলেছিলাম গান শেষ করে বলবো। তো ওটা বেগম আক্তার জি গাওয়া ছিল গান। আর এবারে যে গানটি গাইলাম, এই গানটি অত্যন্ত প্রিয়, আমি জানি সকলের খুব পছন্দের। আশাজি এবং গোলাম আলীর ডুয়েট একটি গজল অ্যালবাম থেকে গানটি গিয়েছিলাম। গানটির লিখেছেন
নাসির কাজমি আর গোলাম আলী জি নিজেরই ডিরেকশন ছিল। তা চলুন এবার যেটি গাইছে এটি একটি নজরুলগীতি। যে সুরটি গাইছি মালা গাঁথা শেষ না হতে গানটি দুরকমের সুর আমরা শুনতে পাই। আমি বহুশ্রুত যে সুরটি আমি সেই সুরটি এখন পরিবেশন করছি না, যে সুরটি আমি এখন গাইব এই সুরটি আমি বিমান মুখোপাধ্যায়ের কাছে একটি মানে শিখেছিলাম এবং সেকেন্ড টাইম আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়কে অনুষ্ঠানে পরিবেশন করতে শুনেছিলাম। এবং এখন তো সবাই গায়, অনেকেই গায়, কিন্তু সেই সময় যখন আমার শেখা, আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, রবীন্দ্র ভারতীতে পড়ি, আমাদের কাশ্মীরাও রবীন্দ্র ভারতী থেকেই পাশ করা, তো ওটা আমার বেশ ভালো একটা জায়গা যে কাশ্মীরা আমারই জায়গা, মানে একই জায়গা থেকে আমরা সবাই পড়াশোনা করেছি। মালা গাঁথা শেষ না হতে তুমি এলে ঘরে, মালা গাঁথা শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে অবসর দিলে নাই চঞ্চল মোর, লজ্জা পাবার মোর অবসর দিলে নাই চঞ্চল মোর, শয্যা বিফল মালার ফুলগুলি হায় কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি, করব বাতাস আচল
করে শূন্য হাতে তোমায় বরণ শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে মালা গাঁথা শেষ না হতে তুমি সত্যি সত্যি এমন একটি বছর আমাদের 2020 আছে, মালা ফুল কিছু নেই, শূন্য হাতেই আমাদের কবিদেরকে বরণ করতে হয়েছে। পরের গানে যাই, একটি চৈতি গাই। একটি চৈতি গাই। চৈতি মূলত লোক মানে ফোক বেসড আর কি গান একটা সময় ছিল, এখন আমাদের ধ্রুপদ ধামার ঠুংরি এদের সাথে পরিবেশন করার একটা রীতিরেওয়াজ চলে এসেছে। তো প্রথম দিকে কিন্তু শুধুমাত্র ওই লোক আঙ্গিকে এবং সেটা বিশেষ করে বেনারস ঘরানার যারা শিল্পীরা ছিলেন তারা ভীষণ ভীষণ পটু ছিলেন এবং তারা খুব মানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করতেন চৈতি। আমি এবারে চৈতি শোনাচ্ছি। আরেকটি ছোট্ট একটা ইনফরমেশন বলে দিই, মানে জানিয়ে রাখছি, যারা শুনছেন তাদের ভালো লাগবে হয়তো। বেনারস ঘরানার চৈতির একটা রকম আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইনের এন্ডে বা মিডলে বা স্টার্টিংয়ে রামা কথাটা থাকবে, ও রামা ও রামা এই শব্দটা থাকে, বারবার রিপিটেশন আর কি আসে, কিন্তু এসে যায় কথাটা। তো চলুন শোনাই এবার। সোবতনি দিয়া জগায়ে
तब मैं रहली जब जब मैं रहली जब मैं থ্যাংক ইউ সো মাচ শ্রীজিৎ চক্রবর্তী, আপনার ভালো লেগেছে শুনে, আমারও খুব ভালো লাগছে। আসলে একজন শিল্পীর কাছে এটাই সব থেকে বড় পাওয়া, কিন্তু যে শ্রোতাদের মন যদি ভরে যায়, ভালো লাগে, তাহলে আমাদেরও মন ভালো হয়ে যায়। যারা এসেছো আমার সাথে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার অনেক ছাত্রছাত্রীও এখানে আছে দেখছি, আমার কলেজের স্টুডেন্টরা আছে, আমার চেনা জানা অনেক বন্ধু এবং অজানা কিছু বন্ধু আছে। শুধু দেখতে পাচ্ছি না কাশ্মীরাকে। কাশ্মীরা কি কাশ্মীরাকে ভালো লাগছে? কাশ্মীরা একটু কিছু লেখো। আচ্ছা, এরপরে গানে যাচ্ছি। মানে এইরকমই গাইবো, কিন্তু একটু অন্য, মানে স্বাদ বদল বলছি, এই জন্যই যে এগুলো সব নন ফিল্মি গাইছিলাম, একটা ফিল্মি গাইছি সেমি ক্লাসিক্যালি। আপনাদের সবার চেনা জানা, সেই জন্য ভালোও লাগবে। আপনাদের, আপনারা যারা আজকে আছেন আমার সাথে, আপনাদের ভালো লাগবে, একটু কমন গাইলেও ভালো লাগে মানুষের। সেই জন্য আর কি আপনাদের কথা ভেবে আমার এবারে নিবেদন। যিশুদাসের গাওয়া বিখ্যাত সেই গান, যে গানের জন্য উনি পুরস্কৃত হয়েছিলেন, এবং আমরা ভীষণ ভালোবাসি সেই গানটি। গানটি আমার এবার শোনাচ্ছি।
करो सजनी
আমাকে দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমি ঠিক বুঝতে পারছি না, হঠাৎ একটু স্ক্রিনটা অন্ধকার হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ করিশ্মা, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, তুমি থাকলে আমি আমার ভালো লাগে আর কি, আমার ভালো লাগাটা বেশি করে কাজ করে। সকলকে আমার খুব খুব অনেক অনেক ভালোবাসা, মধুরিমা, শাহানা, যারা আছেন আজকে আমার সাথে, অপূর্ব, ভীষণ ভালো লাগছে। আচ্ছা থ্যাংক ইউ, কুর্নিশ জানিয়েছেন, আমিও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তী গানে যাচ্ছি, অনেক নাম আসলে পড়লে গান কম শোনানো হয়ে যাবে, আপনাদের তখন মনে হতে পারে যে আরও একটা গান গাইলে হয়তো ভালো হতো। তা চলুন পরের গানে যাচ্ছি, আর সময় কতক্ষণ আছে বুঝতে পারছি না, ঠিক যোছনা করেছে আর একটু গাই। নাকি অন্য কিছু গাই? বেগম আক্তার তো গেয়েছি, আসলে পুরনো গানে অনেক অনুরোধ আসছে সেই জন্য। ঠিক আছে গাই। যোছনা করেছে করেছে আরি আরি আরি, আসে না আমার বাড়ি, যোছনা করেছে আরি, যোছনা করেছে আরি, যোছনা করেছে আরি, আসে আরে আসে না আমার বা
শাড়ি জোছনা করেছে আড়ি আসে নাই আমার বাড়ি জোছনা করেছে জোছনা করেছে জোছনা করেছে অনুষ্ঠান প্রায় মনে হচ্ছে শেষের দিকে এসে গেছি, একটু আমাকে একটু জানাও আর কতক্ষণ সময় আছে। হ্যাঁ, তাহলে বাংলাটা দুলাইন, কোন গানটার বাংলাটা দিবানি? তো আমি বুঝতে পারছি না কোন গানটার বাংলাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যাদের নাম পড়তে পাচ্ছি না এত দূর থেকে, তারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমি পরে লাইভ শেষ হয়ে গেলে আমি তাদের মেসেজ দিয়ে মানে আনসার নিশ্চয়ই তাদের আমি করব। হ্যাঁ, এর পরের গান একটি গাই এবারে। আরেকটি নজরুল গীতি, অনেক আসলে গান ভেবে রেখেছি কোনটা গাইবো কোনটা গাইবো না, বুঝতে পারছি না, সময় কমে আসছে যত তত ছটপট করছি আর কি। আচ্ছা একটা গজল গাই। হ্যাঁ, আশাজি এবং গুলাম আলীর ডুয়েট ওই যে অ্যালবামটি ছিল, ওই অ্যালবাম প্রত্যেকটি গান ভীষণ ভালো, মানুষের খুব পছন্দের গান। ওখান থেকে একটি গান আবার গাইছি। चराग सा जला गया दयार दिल की रात में, चराग सा जला गया, मिला नहीं तो क्या हुआ, वो शक्ली तो दिखा गया, दयार दिल की रात में चराग सा जला दर्द जिंदगी ने भर दिए, जुदाइयों के जख्म दर्द जिंदगी ने भर दिए, तुझे भी नींद आ गई, मुझे भी सब्र आ मिला नहीं तो क्या हुआ, वो शक्ली तो दिखा गया, दयार दिल की रात में चराग सा जला
ये दो पहर की जर दिया, ये सुबह की सपेदिया, ये दो पहर की जर दिया, अब आईने में देखता हूँ मैं कहाँ चला गया, मिला नहीं तो क्या हुआ, वो शक्ली तो दिखा गया, दयार दिल की रात में चराग सा जला गया। हाँ কাশ্মীরা, আমাকে একটুখানি সময়টা বলো, আর কতক্ষণ বাকি আছে? আর একটা মোটা মনে হয় আর একটা বোধ হয় হয়ে যাবে। চলো যেতে যেতে একটা বর্ষার গান শুনিয়ে দিই, কাজরি শুনিয়ে দিই। এই কাজরিটা আমি আগের লাইফেও গিয়েছিলাম, আসলে অডিয়েন্স রিকোয়েস্ট থাকে আজকে লাইভে আসতে পারে, লাইভ শেষ হয়ে যাবে, এটা গাইতে গাইতে আমরা আজকের মতন বিদায় নেব। সকলকে আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা, সুস্থ থাকার শুভেচ্ছা, আর কাশ্মীরাকে অনেক 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 ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের এই সোসাইটি অফ মিউজিক যে পেজ, এই পেজে সকল কর্মীকে, সকল মেম্বার্সকে আমি আমার তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারা আমাকে আজকে এই পেজে ইনভাইট করেছেন গান গাইবার জন্য, এত মানুষের কাছে আমার গান শুনতে পাচ্ছে না এই লকডাউনের মধ্যে, এটা একটা বড় ব্যাপার। খুব ভালো প্রয়াস, সাধুবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, চ্যানেলের আরও অগ্রগতি আমি, আরও প্রসারতা আমি আশা করছি এবং প্রার্থনা করছি। চলুন শুরু করি গানটি। গানটি গাইতে গাইতে কাশ্মীরা, যদি সময় হয়ে যায় তুমি আমাকে টাটা বাই বাই জানিয়ে দিও, আমার বন্ধুদের কাছ থেকে আমি আগে থেকে সময় চেয়ে নিলাম ছুটিকে একদম। হ্যাঁ চল, তুমকো আনে মে, তুমকো আনে মে, তুমকো আনে মে, তুমকো বুলানে মে, কই সাবন বরস গয়ে সাজনা, তুমকো আনে মে, তুমকো বুলানে মে, কই সাবন বরস গয়ে সাজনা, ঢুঁড়তে 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 জমানে মে, কই সাবন বরস গয়ে সাজনা, তুমকো আনে মে, তুমকো বুলানে মে, সাবন বরস গয়ে সাজনা। दाग है दिल में लाख गहरे, दाग है दिल में, दाग है दिल में, दाग है दिल में लाख गहरे, दाग है दिल में लाख गहरे, नयन में अपने कजरा न ठहरे, नयन में अपने कजरा न ठहरे, सपनों में आके मिला क्या सताने में, कई सावन बरस गए साजना, तुमको आने में, आने में, आने में, कई सावन बरस गए साजना, तुमको आने में, तुमको बुलाने में,
सावन बरस गए साजना बीत गया जुग पतिया पाए रूठे बलम को कौन समझाए बीत गया जुग पतिया पाए रूठे बलम को कौन समझाए रूठे बलम को कौन समझाए मन की उमंगों को रोकर सुनाने में कई सावन बरस गए साजना तुमको आने में तुमको बुलाने में कई सावन बरस गए साजना ढूंढते ढूंढते ही जमाने में कई सावन बरस गए साजना तुमको आने में कई सावन बरस गए साजना कई सावन बरस गए साजना कई सावन बरस गए साजना सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन बार बार करे एइजन्यई बला आमादेर करोना आर तारपरे आमफान এইসব মিলিয়ে মিশিয়ে আমরা খুব বাজে আছি খুব খারাপ আছি কতদিন এরকম থাকবো জানি না সবাই সবার মতন করে সতর্ক থাকবেন সুস্থ থাকবেন সাবধানতা অবলম্বন করে চলবেন এবং যেভাবে যেভাবে ডক্টর সাহেব বলেছেন স্যানিটাইজ করতে হাত এবং যতবার পারবেন বাইরে যাবেন বাড়িতে ফিল্ডে যেন জুতো থেকে মাথা চুল টোটালটা একটু ওয়াশ করবেন পারলে একটু শ্যাম্পু করবেন রোজ আমি আর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতন কথা বলতে চাইছি না আসছি আজকে সকলের কাছে আমার কি বলবো মানে বিদায় নিতে ইচ্ছে করছে না সত্যি সত্যি ইচ্ছে করছে না কাশ্মীরা কিন্তু যেতে আমাকে তো হবেই তো চলো টাটা বাই বাই সকলকে হ্যাঁ আরও গাইতে হবে লাস্ট একটু আমি এই রে কাশ্মীরা তুমি কি বলছো বলো আরেকটু শুনতে চাইছেন সৃজিতবাবু আরেকদিন হোক না সৃজিতবাবু 10টা বেজে গেছে এরপরে ওদের শিডিউলে কি আছে চ্যানেলের আমি তো ঠিক জানি না নিশ্চয়ই আরও কোনো না কোনো আমার আছে আগামী পরশু দিন আর একটা চ্যানেল আছে সেখানে আমার লাইভ আছে প্লিজ আজকে মতন থাকি আজকে আর নয় কারণ আমি গাইতে বলছো আচ্ছা গাইছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা গাইতে বলেছে সোসাইটি অফ মিউজিক আমাকে আরেকটা গাইতে বলেছে ওকে গাইছি নজরুল গাই এই যে আমফান গেল কদিন আগে ওই যে ভীষণ ঝড়ের তাণ্ডব সেই তাণ্ডবের সাথে আমি কাজী নজরুল ইসলামের এই গানটিতে খুব মিল পাই নটরাজ মূর্তির বর্ণনা করেছেন উনি এত সুন্দরভাবে আমাদের উনি নিজে ইসলামিক ধর্মের একজন মানুষ হয়ে উনি আমাদের হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে এত লিখেছেন এত গান রচনা করে গেছেন আমাদের উপহার দিয়েছেন সত্যি আমরা মানে কি বলবো মানে যেটাই বলি সেটাই কম বলা হয়ে থাকে তো এখন যে গানটি গাইছে এই গানটি আমফানের ওই দুর্যোগের দিনে আমার ভীষণ ভীষণ করে মনে পড়ছিল এবং আমার মনে হচ্ছিল যে একদম ঠিক বের করছি গানের পাতাটা বেরোচ্ছে না এই রে হ্যাঁ পেয়েছি কালো প্রলয় তালো ভোলো
ঘন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে ছড়াক তব জটিল জাটা শিশু শশীর কিরণ ছটা ছড়াক তব জটিল জাটা শিশু শশীর কিরণ ছটা উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে সঙ্গীত জাগাহে তব নৃত্য বিভঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী সুরধ্বনি তরঙ্গে সঙ্গীত জাগাহে তব নৃত্য বিভঙ্গে ধূতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পরো চম্পা বেলি ধূতরা ফুল খুলিয়া ফেলি জটাতে পরো চম্পা বেলি হে আদি কবি নবীন বাণী হে আদি কবি নবীন বাণী তোলো তোলো সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে নমস্কার আজ আসি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে